ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা ছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে দেড় ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ ইউনিটে 930 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় 30,000 শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি প্রার্থী 33 জন। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন 290,000 শিক্ষার্থী। মোট আসন সংখ্যা 6,035, অর্থাৎ প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ক ইউনিটে আর সবচেয়ে কম চ ইউনিটে। আসন প্রতি প্রার্থী সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ক ইউনিটে আর সবচেয়ে কম হবে খ ও গ ইউনিটে। এ বিষয়ে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিক ও সালেহীন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুশফিক, পরীক্ষা কেমন হলো? শিক্ষার্থীরা কি বলছেন? ছাত্রলীগ ও ছাত্র দলের কর্মসূচি কেন্দ্রিক কোনো উত্তেজনা কি ক্যাম্পাসে রয়েছে? ফারজানা, এখনও পরীক্ষাটি চলছে, বেলা 11টায় শুরু হয়েছে পরীক্ষা, 12:30টায় পরীক্ষাটি শেষ হবে। তাই এখনই আমরা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে পারছি না। আমরা তারা পরীক্ষা দিয়ে বের হলে তারপর হয়তো তারা বলতে পারবে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে এবং পরীক্ষা কেমন হয়েছে তাদের। তবে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সকালবেলা থেকেই, প্রায় ভোর থেকেই এখানে বিভিন্ন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অভিভাবক সহ এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপেক্ষা করেছেন এবং তারা একটু বেলা 10:30 দিকে যখন প্রতিটি যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তার দরজা খুলে দেওয়ার পরে তারা সারিবদ্ধভাবে সেখানে গিয়েছেন। এবং আমরা যেটি আপনি বলছিলেন যে প্রতি আসনে 33 জন এই পরীক্ষা দিচ্ছে আজকে এই গ ইউনিটের জন্য। সে যেখানে মোট সিট রয়েছে 930 এবং সেখানে ভর্তি পরীক্ষা দিচ্ছেন 30,690 জন পরীক্ষার্থী। তো সেখানে একটু তুমুল পরীক্ষায় একটু তুমুল প্রতিযোগিতা রয়েছে এবং যে কারণে তারা প্রতিটি পরীক্ষার্থী অনেকটাই সিরিয়াস, যেহেতু মাত্র একবারই হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, যে কারণে পরীক্ষার আগে তাদের সাথে আমরা কথা বলিনি। তবে আমরা যেটি দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন বাণিজ্য অনুষদে এবং সেখানে তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে দেশের 8টি বিভাগে যে এখন বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, এর ফলে ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তিটা অনেক কমেছে। সেই জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আর ছাত্রলীগ এবং ছাত্রদলের ব্যাপারটি যেটি জানতে চাইলেন সেটি হচ্ছে, আমরা শুনেছি যে ছাত্রদল আজকে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার আগেই প্রবেশ করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ছাত্রদল বা ছাত্রলীগের মধ্যে কোনো ধরনের অস্থিরতার বা কোনো ধরনের গোলযোগের কোনো খবর পাইনি। তবে ছাত্রলীগও তারা ক্যাম্পাসে অবস্থান করছে, তারা ভর্তি পরীক্ষার্থীর সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং একই সাথে এই ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ফারজান জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খবর।